Hello friends, welcome back to my channel. This is Ibrahim. Today I talk about the important lesson of English first part, that is graphs and chart. Okay, English first part e freehand writing er ekta topic hocche graphs and chart. SSC তে এবং HSC তে এই গ্রাফস এন্ড চার্ট আসে। তো আসুন আজকে কন্টেন্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো শিখব গ্রাফস এন্ড চার্টের সম্পর্কে আমরা জানব এবং গ্রাফস এন্ড চার্টের বিভিন্ন ধরন সম্পর্কে আমরা জানব। তারপরে গ্রাফস এন্ড চার্টের যে কম্পোনেন্ট পার্টস রয়েছে কোন কোন ধরনের চার্ট বা গ্রাফস এসে থাকে আমরা সেগুলো একটু জানব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রাফস এন্ড চার্ট লেখার কিছু আমরা প্রসেস আমরা একটু জানব আর দেন আমরা একটা কোশ্চেন অ্যানালাইসিস করব গ্রাফস এন্ড চার্টের। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন। লেটস হ্যাভ আ লুক দ্য ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট, ইটস গ্রাফস এন্ড চার্ট। তো আমরা জানি কোনো একটা চিত্র সেটা পাই চার্ট হতে পারে, সেটা গ্রাফস হতে পারে, সেটা কলামের মধ্যে হতে পারে, অথবা কোনো এমনি জেনারেলি কোনো ডেটা বা তথ্য হতে পারে, সেটাকে বিশ্লেষণ করাই হচ্ছে গ্রাফস এন্ড চার্টের কাজ। অর্থাৎ আমরা 6-7 পড়েছি যে দেখে কোনো জিনিস ছবিকে বর্ণনা করা। ওকে, গ্রাফস এন্ড চার্টও সেম, তাই ছবিকে বর্ণনা করা, বিশ্লেষণ করাই হচ্ছে গ্রাফস এন্ড চার্টের কাজ। ইট ডিপেন্ডস ইউর ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, এখন গ্রাফস এন্ড চার্ট যে চিত্রগুলো আমরা একটু দেখে নিই, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা চার্ট আকারে আসে, এটা পাই চার্ট আকারে আসে, অনেক সময় কলামের মধ্যে থাকে বা এমনি জেনারেলি ডাটা থাকে। এই চার ধরনের গ্রাফস এন্ড চার্ট আমরা বিশেষ করে পেয়ে থাকি চার টাইপের। তো আপনার এটা মাথায় রাখতে হবে যখন আপনার আপনাকে পাই চার্ট দিবে, আপনাকে বলতে হবে দ্য পাই চার্ট শোজ। আপনি কিন্তু গ্রাফ শোজ এই কথা বলতে পারবেন না। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট পার্টস অফ গ্রাফস এন্ড চার্ট। গ্রাফস এন্ড চার্টের যে বিষয়গুলো ইনক্লুডেড থাকে, কী কী বিষয় আপনি গ্রাফস এন্ড চার্টের করবেন, সেটা প্রথমে আপনাকে টপিক সেন্টেন্স লিখতে হবে, অর টাইটেল লিখতে হবে, অথবা আপনি সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ বিষয়বস্তু আপনি ইনক্লুড করতে হবে প্রথমেই। সাপোজ আমি পরে বলে দিব এটা কীভাবে করবেন, যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস করব। দেন যেটা করতে হয় সেটা হচ্ছে হেডলাইন্সগুলো। আমরা জানি যে আমরা যখন সংবাদ দেখি, সংবাদ শুনি, প্রথমে বিস্তারিত না বলে হেডলাইন্স বলে, অর্থাৎ টোটাল সামারিটা আপনি এক লাইনে আপনি মেনশন করে ফেলবেন। হেডলাইন্সগুলো আপনি শর্ট ইনফরমেশনগুলো ইন আ সেন্টেন্স ইউ হ্যাভ টু ইনক্লুড। ওকে, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ডিটেল ইনফরমেশন ইন ফেয়ার। যদি ধরেন আমি আজকে লিটারেসি রেট নিয়ে কথা বলবো, যে গ্রাফসটা আছে সেটা একটু ডেসক্রাইব করবো। সাপোজ এখানে বিভিন্ন সালের নিরক্ষরতার হার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি তো ইচ্ছা করলে প্রত্যেকটা সাল যদি আলাদা আলাদা করে আপনি তথ্য দিতে যান, এটা অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই আপনি একটা লেন্থ বজায় রাখবেন। এখানে অনেক সময় বলে থাকে যে 120 ওয়ার্ড to 150 ওয়ার্ডের মধ্যে আপনি এটা লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ফেয়ারে আপনি জোড়ায় জোড়ায় ইনফরমেশনগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। দেন যেটা আমরা করতে হবে, শুধুমাত্র আমরা যেটা করতে হবে, আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের বিষয়টা নিয়ে আসতে হবে। অনেক সময় দেখুন কোন বছরে লিটারেসি রেটটা কম ছিল, কোন বছরে বাড়ছে, আবার কোন বছরে কমছে, কোন বছরে বাড়ছে, আপনি এভাবে ক্রোনোলজি আকারে কম্পেয়ার অর কন্ট্রাস্টটা দিবেন, সিমিলারিটি অর ডিসিমিলারিটি আপনি শো করবেন। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে কিছু ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ফিগারগুলো একটু কথা বলি। হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ফিগার নিয়ে আপনি দুই লাইন লিখবেন, কথা বলবেন। দেন যেটা করতে হবে ফাইনালি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। আপনি ফাইনালি কী করবেন, আপনার মন্তব্যটা অথবা আপনি সামারাইজটা করবেন সর্বশেষ গ্রাফস্টার। এই ছয়টা কম্পোনেন্ট ফার্স্ট আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে টু রাইট আ টু ডেসক্রাইব আ গ্রাফ। ওকে, এরপর আমরা যেটা করব, যে আমরা যে প্রসেসগুলো অবলম্বন করে, যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা গ্রাফস এন্ড চার্ট করে থাকি, সেটা হচ্ছে প্রথমে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড আমরা জানতে হবে। আমরা জানি যে ধারাবাহিকতা
বোঝানোর জন্য কিছু লিঙ্কিং ওয়ার্ড রয়েছে, যেমন প্রথমত, দ্বিতীয়ত, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এমনি আমরা করতে পারি। অথবা আমরা কিছু ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হতে পারি, যেমন লিঙ্কিং ওয়ার্ড যেগুলো ব্যবহার হয় গ্রাফস অ্যান্ড চার্টে, অ্যাবভ অল, সাচ এজ, ইনফ্যাক্ট, হাউইভার, মোর ওভার। অন দ্য আদার হ্যান্ড, ফার্স্ট সেকেন্ড এগুলো তো বললামই, বাট, হোয়ার এজ, দো, এই কথাগুলো দিয়ে আমরা গ্রাফসটা বর্ণনা করতে পারি। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনডিফিনিট সাবজেক্ট আমরা চুজ করতে হবে, অর্থাৎ ইট, কখনো ইট, কখনো দিস, কখনো দেয়ার, এই বিষয়গুলো সাবজেক্ট হিসেবে নিয়ে আমরা গ্রাফসটাকে ডেসক্রাইব করতে পারি। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে ইউজ প্রেজেন্ট অর ফার্স্ট টেন্স। মনে রাখতে হবে, ধরুন আমি লিটারেসি রেট নিয়ে কথা বলবো, এটা বর্ণনা করব। তো যদি লিটারেসি রেট ফ্রম 1995 সাল থেকে 2005 সাল পর্যন্ত আসে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনি এখানে ফার্স্ট টেন্সে লিখতে হবে। হ্যাঁ, দুই একটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু মোস্টলি ফার্স্ট টেন্সে লিখতে হবে। কিন্তু যদি ঘটনাটা প্রেজেন্ট টেন্সের, ঘটনাটা যদি বর্তমানের হয়, তাহলে অবশ্যই আপনি প্রেজেন্ট টেন্সে গ্রাফস অ্যান্ড চার্টটা আপনি লিখতে হবে। ওকে, ফাইনালি আমরা একটা বোর্ড দেখব, বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করব। আসুন আমরা আজকে একটা গ্রাফস অ্যান্ড চার্ট প্র্যাকটিক্যালি করে নিই। এখানে প্রশ্নে লেখা আছে, দেখুন, দ্য গ্রাফস বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010। নাও ডেসক্রাইব দ্য গ্রাফস ইন 150 ওয়ার্ডস, ইউ শুড হাইলাইট দ্য সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফস। গ্রাফসে যেটা আছে সেটা আপনি হাইলাইটস করতে হবে। ওকে, এখানে আমরা গ্রাফসে এক পাশে দেখতে পাচ্ছি 0 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ এটা পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে নিচের দিকে যে রটা আছে আমরা সালগুলো দেখতে পাচ্ছি, 1995 সাল থেকে 2010। পরবর্তী যে ইগুলো আছে, কলামগুলো আছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে প্রতি বছরের ভ্যালুগুলো। অর্থাৎ এখন ধরেন আমি তো বলছিলাম যে প্রথমে যেটা করতে হবে সেটা টাইটেল ইনক্লুড করতে হবে। তো আমি এই সেন্টেন্স, এই লিটারেসি রেট সম্পর্কে যেহেতু লিখতেছি, এখানে টাইটেল কীভাবে ইনক্লুড করব। ওকে, এখানে টাইটেল ইনক্লুড করব, ফার্স্ট লাইন এভাবে দিব। দেখেন, আপনি প্রশ্ন থেকে খেয়াল করেন, প্রশ্ন থেকে আমি এটা দিতে পারি, সেটা হচ্ছে এটা যেহেতু গ্রাফ আকারে আছে, একটা চিত্র আকারে আছে, আমি এটা গ্রাফ বলতে পারি। দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010। ওকে, ফার্স্ট সেন্টেন্সটা আমি দিলাম, এটা টাইটেল চলে গেল। তারপর আমি এটা হেডলাইন্সটা দিব, এরপর দিব দ্য গ্রাফ অলসো শোজ ডিফারেন্ট লিটারেসি রেট ইন ডিফারেন্ট ইয়ার অফ 5 ইয়ার্স। ওকে, এটা দিলাম যে 5 বছর বিভিন্ন বছরে বিভিন্ন লিটারেসি রেটটা ছিল, সেটা সংক্রান্ত তথ্য আমি এখানে হেডলাইন আকারে বলে দিলাম। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে ডিটেল ইনফরমেশনগুলো। তো এখানে আমরা এখন বর্ণনা করা শুরু করব ইন ডিটেলস। দ্য রেট, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওয়াজ 38.1% ইন 1995, হোয়াইল দ্য রেট ওয়াজ 56% ইন 2000। আমি ফেয়ারের কথা বলছিলাম, ফেয়ারে আপনি বর্ণনা করবেন। ওকে, এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি অন্যভাবে দিতে পারেন, ইন 2001 দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইট ইজ 47.9%, হোয়াইল ইট ওয়াজ 43.1% ইন 2003। ফাইনালি দ্য লিটারেসি রেট ইন 2010 ওয়াজ 56.8%। ওকে, আমরা ডিটেলস ইনফরমেশনটা দিলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিমিলারি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আমি বলছিলাম। এখানে আপনি একটু বলবেন যে 1995 সালে কী অবস্থা ছিল, 2000 কী অবস্থা ছিল, 2001 কী ছিল। তো আপনি এখানে এভাবে দিতে পারেন যে দ্য রেট ওয়াজ 38.1%, ইট ইজ গ্রাজুয়ালি চেঞ্জ ইন 2001, ইট ডিক্রিজেস ইন 2003, সাডেনলি ইট রাইজেস আপ টু 56.8% ইন 2010।
এভাবে আপনি এটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করলেন। যেন আপনি যেটা করবেন হাইস্ট অ্যান্ড লোয়েস্ট, দ্য হাইস্ট লিটারেসি রেট ওয়াজ 56%, 56.8% ইন 2010, হোয়াইল দ্য লোয়েস্ট লিটারেসি রেট ওয়াজ 38.1% ইন 1995। হাইস্ট অ্যান্ড লোয়েস্ট আপনি দিলেন, এখন আপনি ইভ্যালুয়েশন বা ফাইনালি সামারাইজ করবেন। লিটারেসি, দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন এডুকেশন, বিকজ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন। সো উই ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ আ কান্ট্রি, উই হ্যাভ টু ইনক্রিজ সো ইম্পর্টেন্স অন দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। আপনি একটা মন্তব্য, একটা কমেন্টস করে আপনি এটা শেষ করবেন। আশা করি আমাদের গ্রাফস অ্যান্ড চার্ট লিখতে আর অসুবিধা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।